সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 9:45 মতো, আর এখন খাবো হচ্ছে আমি ম্যাগি, মাও তাই। তো আজকে আমি তো এমনিও রুটি ফুটি খাই না, তো কালকে তেমন কিছু খাইনি, আর আজকে খাবো ম্যাগি। তো চলো আগে খেয়ে দিয়ে নি। স্নান করাও হয়ে গেছে, এই চুলটা শুকিয়ে বাইরে থেকে জাস্ট এলাম, আর ওই বৌদির মেয়েটাকে পুচকিটাকে একটু কোলে নিতে গেছিলাম, এই আর কি, এই সবই করলাম। বাচ্চা তো, বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোই লাগে, কিন্তু ওই আর কি, আজকে কোলে নিয়েছিলাম, কাজ ছিল, একটু একটু করে কথা বলতে বলতে আস্তে আস্তে থেমে গেল, আবার চলে আসলে একটু তাকিয়েও থাকে, এইসবই করে। ও, বাচ্চাদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে, সময়টাও কেটে যায় তাড়াতাড়ি, তবে ওই বকতে মারতে পড়াশোনা করানো এটা একদমই আমার দ্বারা হয় না ওদেরকে, এইসবই আর কি। তো চলো, আমি যখন খাওয়া দাওয়া করবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। আজকেও মা কি রান্না করেছে আমি জানি না, কারণ এখানে মা যতক্ষণে রান্না হয়ে যায় মানে বাবা 8টায় বেরিয়ে যায়, আর আমি ঘুম থেকে উঠছি 8:30, আজকেও উঠেছি 8:23 বাজে, তখন উঠেই আমার কাজ হয় ব্লগ আপলোড করা, তো ওই জন্যই আর কি উঠি, নাহলে হয়তো 9টার পরেই উঠে পড়তাম। এইসব তো ভালোই যাচ্ছে, আর আমি একটা পরেছি ওই ফুলাতা যে টপটা আছে ওটা পরেছি, কিন্তু প্রচন্ডই গরম লাগছে, ফ্যান চালানোর আমাদের বাড়িতে কোনো উপায় নেই, কারণ বাবা কভার ভরিয়ে রেখে দেয়, তো প্রচন্ডই গরম লাগছে। আজকে শ্যাম্পু করার পর চুলটা রোদে গিয়ে শুকিয়েছে, তো আরোই যেন ঘেমে গেছে। মা যতক্ষণে ভাতটা দিচ্ছে ততক্ষণে দেখিয়েই দিই তোমাদেরকে আজকে আমার মা কি রান্না করেছে, আদা পিটালি দিয়ে কি শাক রান্না করেছে, আর হচ্ছে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এগুলো পুরো এখন শুটকি আমার মতো হয়ে রয়েছে, আর হচ্ছে ডিমের কাই রান্না করেছে, এটা দেখতে কিন্তু হেভি হয়েছে, যাই হোক এগুলো ঠান্ডা হয়ে গেছে বলে ওরকম লাগছে ভাজাগুলোকে। চলো, মা ভাত বাড়ছে। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম, জেঠি কাকি মা সব গল্প করেছে, আর আমার চুলগুলোর অবস্থা দেখো, স্নান করে এখনো চুল আছে নি, বাইরে যাবো এবার চুল আছে রাখবো, আমি ওভাবেই ক্যামেরাটার সামনে চলে এলাম যে সারাদিন আমি কীরকম পাগলের মতো থাকি তোমাদেরকে দেখালাম, যাবো এবার চুল ঠুল আচড়াবো, আর সন্ধ্যেবেলা কাকি আসবে, সুয়েতা কাকি, তো বুলটিকে দেখিয়েছিলাম বুলটির মামি, কাকি আগে এখানেই থাকতো, আমরা যখন ছোটোবেলা আমরা অনেক অনেক মজা করে বড় হয়েছি, এখন সেই মজাগুলোকে তো অবশ্যই মিস করি, তবে ছোটোর থেকে প্রচুর মজা করে বড় হয়েছে, আমি আর কোনোদিন এই আফসোসটা থাকবে না যে আমি কোনোদিন খেলাধুলা করতে পারিনি বা কিছু, প্রচুর খেলেছি আমি প্রচুর, ওই বুম্বা চিকু ছোট থেকে আমার সাথে কেউ না কেউ ছিল, ঠিক আছে, যখন আমি বুম্বার বয়স তখন আমার বেশিরভাগ মানে ছোটোর থেকে বড়ই হয়েছে, ওই ভাই বোন নেই বলে একটা আফসোস ছিল, কিন্তু বুম্বা হওয়ার পর সেই আফসোসটা আমার কেটে গেছিলো, বুম্বাকে আমি খাওয়াতাম স্নান করাতাম যখন আমার সামার ভ্যাকেশন চলতো, তো তারপরেই হলো আবার চিক্কু, বুম্বা একটু বড় হওয়ার পর, তো চিক্কু সেভাবে টানটা নেই, কারণ চিক্কু বড় হতে হতে কাকিরা অন্য জায়গায় শিফট করে, তো তারপরেও রিলেশনটা ওরকমই রয়েছে, কিন্তু ওরাও এখন অনেক বড় গেছে, বুম্বা তো আমাকে ছাড়িয়েই চলে গেছে, তো এই আর কি। তারপরে বুলটি আসতো মামার বাড়ি যেহেতু ওর, তো আমরা খেলতাম, বুলটিটাও সামনেই থাকতো, তো সানডে করে খেলতাম আমরা সবাই, ও এইরকমই চলতো আর কি। তারপর তো সায়ন আবার এই আমাদের গলিতে চলতোই, ওই সব ব্যাপার ছিল না কোনো, যে আর এরকম নয় যে মারামারি ঝগড়া ঝাঁটি এসব করতাম, তবে আমি একটু বদমাইশ ছিলাম, আমার জিনিস ফেলে দিলেই বুলটি ওটা নিলেই আমার ঝগড়া লেগে যেত, তো এগুলো ছোটোবেলার কথা, একটা কথা থেকে অনেকগুলো কথা মনে পড়ে যায়, তো চলো আমি চুলের জলটা ছাড়িনি, কারণ এরপর আবার সন্ধে হয়ে যায়। আমি আনলাম সিঙাড়া, আবার সায়ন দিয়ে গেল 2 প্যাকেট ফুচকা, তাই আগে ফুচকাটা খাবো তারপর সিঙাড়াটা খাবো, মানে আজে বাজে চলতেই আছে এখন, তো আগে খেয়ে দেইনি, ফুচকা দেখলে লোভ সামলানো যায় না। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মশারির প্রায় অর্ধেকের বেশি আমি টানিয়ে ফেলেছি, জাস্ট এই কোনাটা টানাবো তাহলেই হয়ে যায়, মাকে অনেকটা সকালে উঠতে হয় তো, তো ওই জন্যে আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ মায়ের এরপরেও চলবে ওষুধ পর্ব, 5 রকমের ওষুধ, তো ওই জন্য একটু তাড়াতাড়ি খাওয়াটা এখানে হয়। এখন বাজে 10:30, আর এখানে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, মার ওষুধ ফষুধ খেতে খেতে 11টার বেশি বেজে যায়, তো ওই জন্যে আর আমিও মোটামুটি বিছানাটা করে রেখে দিলাম, মারাও শুতে গেলে আমিও শুতে চলে আসবো, ততক্ষণ ধরে আমি এডিটটা কমপ্লিট করে রাখতে পারবো, এইসবই। আর সন্ধ্যাবেলা বললে আমি কাকি এসেছিল, ফুচকা সিঙাড়া এসব খাওয়া দাওয়া হয়েছে, ফুচকা সায়ন দিয়ে গেছিলো, সিঙাড়া আমি কিনে এনেছিলাম, এসবই হলো আর কি। তো
এসব সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়েছে, পেটটা একটু চাপেই ছিল আর কি, খাবো না খাবো না করছিলাম, মা বলছে না তোকে খেতেই হবে, তো ওই আর কি। আমি ডিমটা খুব একটা ভালোবাসি না, ডিমের যে কাইটা ছিল ওটা দিয়েই রাতে খাওয়া হয়েছে, তো আমি ডিমটা খেলাম না, আলু ঝোল দিয়ে খেলাম। ডিমের কুসুমটা খাই, সাদাটা খাই না, ভালো লাগে না, তো ওই রকমই ডিম খাওয়া আর কি আমার। আজকে একটা ছোট ব্লগ দেবো, বেশি বড় ব্লগ দেবো না, জানি না কেন ভিউজটা এখনো ডাউন হয়ে রয়েছে, হতে পারে কোনো প্রবলেম চলছে। তো এই কাকির সাথে টাচটা খুব বেশি, ছোট থেকে ওই বললাম বুম্বা চিকুর সাথেই বড় হওয়া, বুম্বা চিকুরও মানে বিশেষ করে বুম্বার আমাদের ওপর এখনো টানটা ওরকমই ওর রয়েছে। এই কাকির হুজুকেই আমাদের এখানে হতো পিকনিক, মানে উঠোন ঝাঁটাতে ঝাঁটাতে দিদি পিকনিক করবো, দিদি পিকনিক করবো, এরকম একটা ব্যাপার কাকিরও। তো এই চলছে, আমার বর করছে ফোন, এই টাইমে ফোন ধরা যাবে না, এটা আমাদের টাইম, এখন ফ্যামিলি টাইম আমাদের, তো এই আর কি। ওই বাড়ির লোকজনদেরও তোমরা দেখতে পাচ্ছ না এখন, আর পাপা নেইও বাড়ি এখন, পাপা নিজের কাজে গেল, তো না হলে এই শনি রোববার আমাদের আম্মার কাছে যাওয়ার কথা ছিল, তো পাপা নেই, মামুনি একা থাকবে, তাই আমরা আর গেলাম না। এইসবই কথাবার্তা, তো চলো আজকের মতো এখানেই তাহলে শেষ করে দিচ্ছি, আবারও আসবো কাল। আজকে অনেকগুলো গল্প তোমাদের সাথে শেয়ার করলাম, ছোটবেলার আগেকার গল্প, এগুলো হচ্ছে আগেকার গল্প। স্মৃতিতে তো সব কিছুই থাকে, তো ভালো ভালো মেমোরিজই রয়েছে, অবশ্যই খারাপটাও রয়েছে, খারাপ অনেক কিছু রয়েছে, এমনটাই নয় যে শুধু ভালোটাই হয়েছে, তবে হ্যাঁ যাদের কথা বললাম তাদের সাথে খারাপটা কিছু হয়নি, তবে আছে তো খারাপ মেমোরিজ, অবশ্যই আছে, বড় হওয়ার সাথে সাথে শুধুমাত্র ভালো মেমোরিজ থাকবে এটা কখনোই হয় না, তবে খারাপগুলোকে দূরে সরিয়ে ভালোগুলোকে নিয়ে এগিয়ে যাওয়াটাই ভালো, তো সেটাই হচ্ছে কথা। চলো আজকের মতো এখানেই শেষ করছি, আর আমার নিজেরও মনে হয় যে দুঃখটা না থাকলে বোধহয় আমরা সুখের আনন্দটা বুঝতাম না। চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, অবশ্যই তোমরা ভালো থাকবে, আমিও ভালো থাকবো, ভালো তো থাকতেই হবে, নালে এই মুখের হাসিটা নিয়ে তোমাদের সামনে আসবো কি করে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।